সংকেত ধ্বনি দিন। আমার বাগ বাগিনী ও মালা হো প্রণাম চরণে, আমার মাগো ও মালা হো প্রণাম চরণে, জননী মাগো লাও প্রণাম চরণে।
हो तो नाम चरणी अमर मागो ओ माला हो तो नाम चरणी अमर मनुषा माता गो ओई रंगा चारो मेरा जानाई मिनती गो ओ मनुषा अरे माके आनते चल रे सबाई अरे काली दाहिर को काली दाहिर को माके आनते चल माये कॉलेज दौले
हेलो हेलो हरि प्रणाम तुम्हार भगवान प्रणाम तुम्हार भगवान प्रणाम तुम्हार भगवान হরো পার্বতীর প্রসাদ দিতে আমি তোমার এই প্রসাদকে আমি যাব রাজসভাতে প্রাণনাথ
আমি হর পার্বতী চরণে পুষ্পাঞ্জলি দিই প্রাণ না আমি পূজা করছি মা মনসা কি তোমার মনে নেই আমার ছয় ছয় পুত্র আমাকে খেয়ে নিয়ে সেই চ্যাংমুড়ির কানে কেমন উত্তর হাসি হাসছে আমার দেখে তুমি মা না রাগ করছি শনকা প্রাণনা শনকা বলে প্রাণনা শনকা বলো না শনকা না তোমাকে তোমাকে ছড়া যাবে না শনকা তাই বলছি ওই তোমার দেবী ঘট আমি আজকে নেই আমি পরঘট করে আমি নষ্ট করে দেবো দেখবো তোমার মা কেমন আসে এই সরকা বড় আশা করে মন্দির বাংলা এখন ঘটো স্থাপন করছি সেই ঘটে করছি মনসা ওরে ওরে চেগমনের কানে মনসা তোর এত বড় স্পর্ধা তুই এসেছিস ফের আমার আমার সম্মুখে তুই হেঁটালির কষ্ট খেয়ে তোকে মনে নেই মনসা তাই বলছি এই মুহূর্তে তুই আমার স্বপ্নে থেকে তোর বাহক জ্ঞান মধ্যে হার করছি সাজের গোয়াবন ঘুরে সরকার করছি সপ্তদের কালী দায় মাঝে গুলি করেছি ছয় ছয় পুত্রকে ওই পাঁচ দশ বিশ দিয়ে মেছি তবু তারা সেই বড় হংকা ওরে এক চোখে মনসা চন্দনের কানে তোর এত বড় স্পর্ধা তুই আমাকে ছয় ছয় পুত্রকে তুই আমাকে খেয়েছিস অথচ দেখ আমি শিবভক্ত পূজারি এই চন্দ্রধরকে তুই কিছু করতে পারলি না কি এখন দেখতে চাস এই মনসা কি পরিহাস ওরে ও চ্যাংমুড়ির কানে তুই এই চন্দ্রধরকে তুই কিছু করতে পারবি না তাই বলছি তুই রাজসভা থেকে তুই বেরিয়ে যা এই মুহূর্তে ওই দেখ পিছনে থাকি দেখ আসছি ঝড় ঝড় আসছে তুফান আসছে যদি প্রাণী তুই জানিস না আমি এই হাতের কষ্ট দিয়ে তোকে আমি মাথা বেচে মনসা এত বড় তোর বুকে রে পাটা তুই বারবার আসছিস আমার কাছে তুই আমার কিছু করতে পারবি না রে মনসা আমাকে কিছু করতে পারবি না ওরে ও চাগরির কানে মনসা বেরিয়ে যা বেরিয়ে যা আর কোনোদিন যদি আমার সামনে কোনো দিনের জন্য আছিস তোকে এই হেতার কাষ্ট দিয়ে আমি তোকে মাথা বেয়ে চূর্ণ করে দেব শোনকা দেখো শোনকা দেখো বলে প্রাণনা সত্যিকারে তুমি যদি মা হতে শোনকা তাহলে এই চ্যাংমুড়ির কানিকে তুমি আমার এই রাজপ্রাসাদে তুলতে পারতে না শোনকা প্রাণনা শোনকা বলে প্রাণনা ওকে প্রাণনা আমি যে ভুল করেছি প্রাণনা তুমি এখন এসো এসো প্রাণনা তুমি এখন এসো আমি এখন আসছি শনকা এসে প্রাণে তার আগে আমি তোমাকে বলে যাচ্ছি শনকা যদি চ্যাংমুড়ির কানে মনসা যদি আমার আশপাশে কোনো দিনের জন্য ঢোকে তাহলে জানব তুমি মা নয় তুমি একমাত্র রাক্ষসী আমার স্বামী তোমার উপর অন্যায় করেছি তাই আমার স্বামীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মাগু
আমায় সেবি তুমি ক্ষমা করে দাও ক্ষমা 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 আমি কাউকে কোনোদিনের জন্য ক্ষমা করিনি আমি কোনোদিন কাউকে অন্যায় করতে দিইনি আর অন্যায় আমি নিজেও করি না সরকার এটা কথা তুমি জানো আমি হর পার্বতীর পূজারি তাই আমি কোন দেবীকে আমি পূজা করতে পারি না তুমি এখন আসতে পারো সরকার প্লিজ আমি এখন আসছি তুমি এসো আমি দেখব আমি দেখব যে ইচ্ছাগমনের কারি মনসা কেমন ভাবে আমার কাছে এই পূজা আদায় করে হরে হরে মনসা কোথায় গেলি তুই কোথায় গেলে আয় এই মুহূর্তে আমি যদি চোর চোখের সামনে আমি যদি খুঁজে পেতাম তোকে আমি মারতে মারতে রাত বাসার থেকে আমি বের করে দিতাম যান মনসা 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 না না আমি যদি কোনোদিন দেখতে পেতাম আরে মনে হয় সে আর আসবে না তবে এবার এলে তাকে এত শিক্ষা দেব সে কোনোদিন এই চন্দ্রধরের কাছে পূজা নেওয়ার কথা তো দূরে যাক সে ছায়া পদ্ম আমাকে দেখাবে হ্যালো হ্যালো আপনাদের সামনে এবারে মনসা যাত্রা শুরু হতে চলেছে বেহুলা লকিন্দারের নতুন নয়া বাজার তাই তো লকিন্দারজি কোথায় গেল এখন আসছে না কেন আমি যে মা একটু আমি দেখলে নাতির থাকতে পারি না আমি কেউ ডেকে দেখি লোকি লোকি মা তুমি আমায় ডাকছ মা অগো মা আমি যে এসেছিলাম সাথীদের সঙ্গে খেলা করতে মা গো তাই তুমি অসময় কেন আমায় ডাকলে মা আমি আসছি মা আমি আসছি আমি আসছি মা জননী আমার তুমি পৃথিবী আমার তোমারি চরণ ছুঁয়ে বন্দনা গাই হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারি কোলেতে মাগো পাই যেন ঠাই জননী আমার তুমি পৃথিবী আমার তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারি কোলেতে মাগো পাই thank you.
কেন মা কেন তুমি এই সময় আমাকে কেন ডাকলি মাগো আমি কেন ডেকেছি তুই শুনতে চাস বাবা বলো মা বলো শুনো বাবা তোমার পিতার বয়স হয়ে গেছে তাই তোমাকে বিবাহ দিয়ে এই রাজ্যের ভার তোমার কাছে দিতে চায় কি বলছো মা তুমি কি বলছো অগচরণী আমার পিতা মাতার আদেশ করে পালন করা পুত্রের কর্তব্য মাগো তাই মা তোমরা যা আদেশ করছো তা আমি মাথা পেতে নেবো মা কিন্তু মাগো লোকে আমার যে একটি বাসনা আছে মা বলো না মা বলো না সে আশা কি আমার কোনোদিন পূরণ হবে না লোকিন মাগো তোমার কি আশা আছে বলো বাবা আগো মা আমি শৈশব কালেতে মনে মনে স্থির করেছি আমি একটি বারের জন্য যাব ওই মনোপ্রতে